वेलकम टू माई यूट्यूब चैनल। आजकेर विषय डिप्लोमा इन नार्सिंग सायन्स एंड मिडवाइफरी भर्ती परीक्षा 2017-18 शिक्षावर्षेर प्रश्न समाधान। आजकेर प्रश्न समाधान 75तम प्रश्न थेके 100तम प्रश्न पर्यन्त। तो एखोनो जारा आमादेर चैनलटी सबस्क्राइब करेननि तारा अवश्यई सबस्क्राइब करबेन और जदि सबस्क्राइब करे थाकेन ताहले असंख्य धन्यवाद। शुभेच्छा शब्देर सन्धि विच्छेद कोनटी? शुभ जोग इच्छा, शुभ जोग इच्छा, शुभा जोग इच्छा, शुभे जोग इच्छा। অপটিক্যাল ফাইবার কি কাজে ব্যবহৃত হয়? বিদ্যুৎ পরিবহনের জন্য, তাপ পরিবহনের জন্য, আলোর বহনের জন্য, আলোর শোষণ রূপে। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন ক শুভযোগ ইচ্ছা এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন গ আলো বহনের জন্য। অক্সিজেনের আণবিক ভর কত? 16, 32, 36, 12। টিউমার ক্যান্সারগুলো কোন কোষ বিভাজনের ফল? মাইটোসিস, অ্যামাইনোসিস, মিওসিস, অস্বাভাবিক। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন খ 32 এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ অস্বাভাবিক। অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ফিরোজ গান্ধী, ইন্দিরা গান্ধী। ক্ষিপ্ত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বদরাগী, প্রকৃতিস্থ, মেজাজি, ক্ষুদ্র। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন ক মহাত্মা গান্ধী এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন খ প্রকৃতিস্থ। দ্য প্রোডার ফর নিপ ইজ। এ প্রশ্নের সঠিক উত্তরটি দ্বিতীয় প্রশ্ন পরে, আর দ্বিতীয় প্রশ্নটি হল শৈল শব্দের সঠিক শব্দার্থ কোনটি? গিরি, ভূধর, ধরিত্রী, বারিধি। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন গ এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন খ এবং গ গিরি এবং ভূধর। হিমায়ন পদার্থ ফ্লোয়েমের রাসায়নিক নাম কি? ডাইক্লোরোডাইফ্লোরোমিথেন, ডাইক্লোরোডাইফ্লোরোমিথেন, ডাইক্লোরোডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোডাইক্লোরোইথেন। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন ক এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন খ। নিম্নের কোনটিতে জীবনের সব গুণাবলী বিদ্যমান? প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, কোষপ্রাচীর, নিউক্লিয়াস। বাংলাদেশের শুদ্ধ নাম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন ক প্রোটোপ্লাজম এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। চীনা শব্দ কোনটি নয়? চা, চিনি, খানাপিনা, লিচু। চুজ দ্য বেস্ট কারেক্ট সেন্টেন্স। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন গ খানাপিনা এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ক আই সেড টু হিম গুড বাই। ফ্লোয়েম টিস্যুর কাজ নয় কোনটি? প্রয়োজনে কিছু পরিমাণ খাদ্য সঞ্চয় করে, পাতায় প্রস্তুতকৃত খাদ্য গাছের বিভিন্ন অংশে পরিবহন করাই এর প্রধান কাজ, প্রদর্শন প্রক্রিয়ার জন্য যে পানির প্রয়োজন তা পাতায় পৌঁছায়, অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। কোনটির সাহায্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা যায়? শব্দোত্তর তরঙ্গের সাহায্যে, তরঙ্গের সাহায্যে, শব্দের প্রতিফলনের সাহায্যে, শব্দের প্রতিধ্বনির সাহায্যে। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন ক প্রদর্শন প্রক্রিয়ার জন্য যে পানির প্রয়োজন তা পাতায় পৌঁছায় এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ক শব্দোত্তর তরঙ্গের সাহায্যে। দ্বিযোজী মৌলের উদাহরণ কপার, অ্যালুমিনিয়াম, কার্বন, পটাশিয়াম। রাইবোজোমের কাজ কোনটি? ফ্যাগোসাইটোসিস, প্রোটিন সংশ্লেষণ, পরিপাক, শ্বসন। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন ক কপার এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন খ প্রোটিন সংশ্লেষণ। ক্ষুদ্র ঋণ প্রথা মাইক্রোক্রেডিট সিস্টেম চালু করে দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, ডক্টর মোহাম্মদ ইউনুস, ফজলে হোসেন আবেদ, ওপরের কেউই নয়। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ নয়? নদী, নালা, লোক দেখানো, ভাত বাঁধা, অর্ধস্ফুট। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন গ ফজলে হোসেন আবেদ এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ক নদী নালা। হুইচ one is the best active form of the following sentence? she was told by her mother to stay at home. এই প্রশ্নের সঠিক উত্তরটি দ্বিতীয় প্রশ্ন পরে মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর। মাতার বয়স কন্যার বয়সের 5 গুণ হলে কন্যার বয়স কত বছর? 10, 12, 15, 20। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, হার মাদার টোল্ড হার টু স্টে অ্যাট হোম, এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন গ 15 বছর। কোন সূত্রটি সঠিক? কাজ সমান বল গুণন বলের দিকে সরণের উপাংশ, কাজ সমান বল গুণন ত্বরণ, কাজ সমান বল গুণন বস্তুর অতিক্রান্ত দূরত্ব, কাজ সমান ওজন গুণন প্রযুক্ত বল। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কয়টি? 1, 2, 3, 4টি। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, কাজ সমান বল গুণন বলের দিকে সরণের উপাংশ, এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ক 1টি। জীবনের প্রথম অণু কোনটি? অ্যামোনিয়া, অ্যামাইনো অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। বাংলাদেশে অনুকরণে একটি আন্তর্জাতিক দিবস চালু হয়েছে, তা হলো বিশ্ব শিশু দিবস, বিশ্ব ডায়াবেটিস দিবস, আন্তর্জাতিক মাতৃ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন খ অ্যামাইনো অ্যাসিড, এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করবেন।